প্রিয় দর্শক কিভাবে ডিম খেলে আপনার শরীরের দ্বিগুণ শক্তি হবে ডিম কোন প্রক্রিয়ায় খেলে এর পুষ্টি নষ্ট হয় না শুধু যে ডিম খেলেই শরীরের শক্তি বেড়ে যায় তা কিন্তু নয় এজন্য আপনাকে সঠিক সময়ে ডিম খেতে হবে তাহলেই ডিমের পুষ্টিগুণ পাবেন বেশিরভাগ মানুষই পুষ্টিগুণের জন্যই ডিম খেয়ে থাকেন তবুও তাদেরকে বলতে শুনি যে শরীর দুর্বল লাগে কিংবা ডিম খেয়েও কোনো উপকার হচ্ছে না কিন্তু এমনটা আসলে কেন হয় আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি আলোচনা করব প্রথমেই বলতে চাই যে ডিম খেলে খিদে কমে যায় যারা ওজন কমাতে চাচ্ছেন কিংবা অল্প খেয়ে সুস্থ থাকতে চাচ্ছেন তাদের জন্য ডিম খুবই একটি ভালো খাবার আপনি জানলে অবাক হবেন ডিম আমাদের ত্বকের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দেয় কারণ ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স যা স্কিন এবং চুলের সৌন্দর্য অনেকগুণে বাড়িয়ে তোলে যে কারণে ডিম প্রতিদিন খেলে চুল পড়ার সমস্যা একবারেই থাকে না যাদের চুল ঝরে পড়ছে কিংবা চুল আরও সৌন্দর্য করতে চান তারা সঠিক সময়ে এবং সঠিক নিয়মে ডিম খেতে পারেন ভিটামিন এ ছাড়াও ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা চুলের গোড়ার পুষ্টি পুষ্টিঘাটতি দূর করে এবং চুল পড়ার হার কমিয়ে দেয় যদি ডিম সঠিকভাবে খান তাহলে দেহে চর্বি জমার সুযোগ পায় না তাই অবশ্যই সঠিক নিয়মটি জেনে ডিম খেতে হবে যাদের হাই কোলেস্টেরল রয়েছে এবং হাই প্রেশারের ভয়ে ডিম খাচ্ছেন না বা হার সুস্থ রাখার ভয়ে ডিম খাচ্ছেন তাদেরকে বলবো সঠিকভাবে প্রতিদিন একটি করে ডিম খান তাহলে আপনার হার্ট ভালো থাকবে কারণ ডিম কলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় যদি সঠিকভাবে ডিম খাওয়া যায় তাহলেই শুধুমাত্র কলেস্টেরল নিয়ন্ত্রণ থাকবে স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন সারাদিন আপনার ক্লান্তি দূর করতে একটি ডিম খুবই গুরুত্বপূর্ণ সকাল থেকে রাত পর্যন্ত সতেজ ও সচল রাখতে সঠিক প্রক্রিয়ায় ডিম খেয়ে নিন এমনকি এটি আপনার ভালো ঘুমের জন্য উপকারী ডিম খাওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে ডিম সাধারণত সকালবেলায় খেতে হবে সকালের নাস্তায় আপনি যাই খান না কেন অবশ্যই সকালবেলা একটি ডিম খাওয়ার চেষ্টা করবেন খালি পেটে ডিম খেলে উপস্থিত ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে যে কোনো ধরনের সংক্রমণের আক্রমণ হওয়ার আশঙ্কা একদমই থাকে না ডিমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড তাই খালি পেটে ডিম খাওয়া উচিত খালি পেটে একটি পরিপূর্ণ ডিম খেয়ে নিতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই হাফ বয়েল ডিম খেতে হবে সেক্ষেত্রে মনে রাখবেন সেটা যেন অবশ্যই বাটার দিয়ে ভাজা হয় অথবা কোকোনাট অয়েল দিয়ে ভাজা হয় আর সামান্য পরিমাণ তেল ব্যবহার করবেন হাফ বয়েল ডিমে এছাড়াও পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে খেলে এতে ডিমের উপকারিতা কমে যায় এজন্য রোজ সকালে একটি সিদ্ধ ডিম অথবা একটি হাঁসের ডিম খাওয়ার চেষ্টা করুন আপনি প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা এই নিয়মে প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন খুব সহজে এছাড়া বিভিন্ন ধরনের অজানা রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে বলতে